নমস্কার, আমি মেহুলি। আমার ইউটিউব চ্যানেল পেট পুজোবিদ মেহুলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শীতের জলখাবারের একটা রেসিপি, যেটা পিঙ্ক মূলো দিয়ে আমরা তৈরি করেছি মূলোর পরোটা, সেই রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করছি। কিভাবে এই মূলোর পরোটা তৈরি করলাম সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের সকলকে দেখিয়েছি, তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। মূলোর পরোটার জন্য আমি দুটো পিঙ্ক মূলো নিয়ে নিয়েছি। এবার মূলোগুলোর মাথা আর শেষের অংশটা একটু কেটে নিয়ে তারপরে মূলোগুলোকে মাঝখান থেকে চার ভাগ করব। করার পরে দুভাগ কি চার ভাগ করব, তারপরে মূলোগুলোকে আমি মূলোগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে ঘষে ঘষে, মূলো টুকরোগুলো ঘষে ঘষে আমি মূলোগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। এখানে আমি মূলোগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর তারপরে একটা স্ট্রেনার বসিয়ে গ্রেটেড মূলো থেকে যে জলগুলো বেরোয় সেই জলগুলো একটা আলাদা পাত্রে করে নিয়েছি। এইবারে আমি এই গ্রেটেড মূলোর মধ্যে কিছু কিছু মশলা যোগ করব, সেটা তোমরা দেখতে থাকো। Thank you.
কাঁটার ময়ান থেকে বড় বড় করে মানে আমরা কিছু পোর্শনস কাট করে নিয়ে সেটাকে ভালো করে গোল করব। গোল করার পরে তারপরে মাঝখানটা প্রেস করে পকেটের মতো করে নিয়ে তার ভেতরে মুলোর স্টাফিংসটা আমরা ভরবো। ভরার পরে তারপরে আটার মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়ে তারপরে গোল করে নিয়ে আটাটাকে আমরা বেলবো। বেলে একটা পরোটার শেপে করে নেব আর তারপরে আমরা পরোটার মতো করে ভেজে নেব। এখানে তাওয়াতে পরোটাটা দেবার পর এরপরে হাই ফ্লেমে একটা দিক আমরা ভালো করে সেকে নেব। মোটামুটি 7-8 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপরে আবার উল্টো দিকটা সেকে নিয়ে তারপর এই পরোটার উপরে আমরা একটু ঘি দেব আর এই ঘিতেই পুরো পরোটাটা ভাজা হবে। Thank you.
আমি সমস্ত পরোটাগুলো এখানে ভেজে তুলে নিয়েছি, আর ওপরে আমি এক টুকরো মাখন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেছি। তোমরা চাইলে সাদা তেলেও পরোটাগুলোকে ফ্রাই করতে পারো। আমি একটা পরোটা নিয়ে পরোটাটাকে মাঝ বরাবর হাত দিয়ে ছিঁড়ে পরোটাটার ভেতরে ঠিক স্টাফিংটা কতটা অবধি পৌঁছেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পরোটাটা বেশ গরম, সবে সবে আর কি কিছুক্ষণ আগে আমাদের প্রিপেয়ার করা। তো তোমরা দেখো ভেতরে স্টাফিংসটা আমি দেখাচ্ছি কত দূর অবধি কতটা গেছে, পুরো পরোটার মধ্যেই স্টাফিংসটা ছড়িয়েছে, যেহেতু আমরা স্টাফিংটা অনেকটা বেশি নিয়েছিলাম। এইভাবেই তোমরা যখন মুলোর পরোটা করবে স্টাফিংটা একটুখানি ভরে ভরে দেবে, তাহলে পুরো পরোটা চারদিকে স্টাফিংটা ভালোভাবে যাবে। আমাদের আজকের রেসিপি পুরোপুরি তৈরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আজকে চলি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন সুন্দর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।